প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি ভালো আছ। আজকে আমরা প্রমাণ করব 2+1=5। শুরুতে বলি 2+1=3 হয়, কিন্তু আমরা আজকে প্রমাণ করব 2+1=5। তাহলে আমরা লিখি, কি লিখব এখানে? প্রথমে আমরা একটা সংখ্যা লিখি, 15 সমান কত লেখা যাবে? 15। 15 সমান 15। এবার সেখান থেকে কি করবে, এটাকে যদি মাইনাস বা মাইনাস দ্বারা যদি গুণ করি, তাহলে -15 সমান -15, বা বাম পাশে মাইনাস দিলাম, ডান পাশে মাইনাস দিলাম। এবার এই 15কে আমরা যদি ভাঙাই, তাহলে লেখা যায় 9-24। 24 থেকে 9 মাইনাস করলে, 9 বাদ দিলে -15 এখানে, যেহেতু এটা বড় মাইনাস আছে। আর এখানে এটাকে এইভাবে লেখি যায়, 25-40। 40 থেকে 25 গেলে 15, 40 চিহ্ন মাইনাস, এই জন্য এটা মাইনাস। বা এটাকে আমরা লিখতে পারি 9-24, 24 প্লাস লিখতে পারি অতিরিক্ত 16। এখানেও দেখি একই রকম, 25-14 প্লাস 16, অর্থাৎ উভয় পাশে 16 যোগ করে, উভয় পক্ষে 16 যোগ করে। বা এই 9কে লেখা যায় 3² 16কে লেখা যায় 4² মাঝখানে 2 প্রথম রাশি দ্বিতীয় রাশি, 2 প্রথম রাশি দ্বিতীয় রাশি। ঠিক একই রকম এই পাশে আমরা কি লিখব, 25কে লেখা যায় 5² 16কে লেখা যায় 4² -2 প্রথম রাশি দ্বিতীয় রাশি। গুণ করলে 4 × 5 = 20, 20 × 2 = 40, 3 × 6 = 12, 12 × 2 = 24। তাহলে আমাদের এটা মিলে, তাহলে এ রাশিকে এ, এ রাশিকে বি মনে করলে a² - 2ab + b² অর্থাৎ a - b² তদ্রূপ এখানেও এই রাশিকে এ, এই রাশিকে বি মনে করলে a² - 2ab + b² সমান a - b² প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ, আমি সূত্রটা একটু লিখে দেখি, a - b² সমান a² - 2ab + b² কি লিখলাম, a - b² সমান a² - 2ab + b² এই সূত্র অনুযায়ী এটা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দুই পাশের স্কোয়ার যদি বাদ দিই, অর্থাৎ এটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে কি হবে এখানে, 3-4 = 5-4, 3-4 = 5-4, বা 3-4 উভয় পাশে যদি আমরা +4 নিয়ে নিই, তাহলে 5-4 + 4, এই 4-এ পরে কাটা গেলে 3, এটা এটা কাটা গেলে 5, 3 = দাঁড়াইলো কত, 5। বা 3কে আমরা কি লিখতে পারি, 2+1 = 5, 2+1 = 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা প্রমাণ করার কথা বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যে নতুন নতুন ক্লাস বা ভিডিও দেওয়ার পরে যেন ক্লাস বা ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এবার আরেকটা প্রমাণে যাচ্ছি, সেটা হলো প্রমাণ করো 1 = 0, 1 = 0। এটা একটু অন্যরকমভাবে আমি প্রমাণ করব, খুব মজার নিয়ম। 0 = আমরা কি লিখতে পারি, 0+0
प्लस जिरो प्लस जिरो प्लस जिरो प्लस डट डट दिए असीम पर्यंत लिखते पारी। एखन आमरा कि करब एखाने ए जिरो के लिखते पारी वन माइनस वन प्लस ए जिरो के लिखते पारी वन माइनस वन ए जिरो के लिखब वन माइनस वन तारपरे प्लस ए जिरो के लिखब वन माइनस वन এইভাবে আমরা অসংখ্য লিখতে পারি। তাহলে আমরা কয়টা লিখলাম, এই প্রথমটার জন্য এটা লিখলাম, দ্বিতীয়টা এটা লিখলাম, তৃতীয়টা এটা লিখলাম, চতুর্থটা লিখলাম, এটা না লিখলে আর চলে এখানে অসীম পর্যন্ত। এবার আমরা প্রথম ওয়ানটাকে বাদ দিয়ে বাকি দুইটাকে নিয়ে যদি আমরা লিখি মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই দুইটা, এই দুইটাকে নিয়ে লিখলাম। এবার আবার এই দুইটাকে লেখা যায় মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এরপরে পরের দুইটাকেও লেখা যায় মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তারপরে প্লাস ডট ডট দিয়ে অসীম পর্যন্ত লেখা যায়। এবার আমরা কী করবো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে, এই ওয়ানটা লিখি, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, প্লাস ডট ডট দিয়ে এটা হবে। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে এবার আমরা কি লিখতে পারি, জিরো এখানে এটার কোনো মূল্য নাই, তাহলে কি লিখতে পারি ওয়ান, কি লিখবো আমরা ওয়ান, তাহলে আমাদের কি দাঁড়াইছে, সুতরাং জিরো ইকুয়াল টু ওয়ান, এটা আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, খুব মজার একটা জিনিস, এরপরে আমরা আরেকটা প্রমাণ আমরা এবার করব, সেটা হলো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। স্বাভাবিকভাবে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু হয়, কিন্তু আমরা এখন আজকে প্রমাণ করব ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। এগুলো অত্যন্ত মজার ব্যাপার। তাহলে আমরা শুরু করতেছি প্রমাণ। তাহলে আমরা লিখি প্রথমে এ সমান বি, কি লিখলাম আমরা, এ সমান বি, বা এই এরকে আরেকটা এ দ্বারা গুণ করে দেব, এ ইন্টু এ সমান এ ইন্টু বি, গুণ করলে কি হলো, এ স্কোয়ার সমান এ বি, এ স্কোয়ার সমান এ বি, বা এখানে স্কোয়ারের সাথে থেকে মাইনাস বি স্কোয়ার লেব, আবার এখানেও এ বি মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ উভয় পাশ থেকে মাইনাস বি স্কোয়ার নিলাম, বা উভয় পাশ থেকে বি স্কোয়ার বিয়োগ করলাম, যেভাবে চিন্তা করো। এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখান থেকে যদি আমরা একটা বি কমন নিই তাহলে এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এবার এই পাশ থেকে এ মাইনাস বি, এ পাশ থেকে এ মাইনাস বি, বা যদি বাদ দিয়ে দিই তাহলে কী থাকে, এখানে এ প্লাস বি সমান বি, কী থাকে, এ প্লাস বি সমান বি, আমরা এখান দিয়ে লিখি, বা এ প্লাস বি সমান বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে ধরে নিছি এ সমান বি, তাহলে আমরা এখানে কী বসাইতে পারবো, বির পরিবর্তে আমরা এ বসাই দিই, অথবা এর পরিবর্তে বি বসাইলেও হবে। তাহলে আমরা এখানে লিখব যেহেতু এ সমান বি, বা এ আর এ যোগ করলে কি হবে, টু এ সমান এ, বা এখানে এ দ্বারা যদি এটাকে ভাগ করি এখানেও এর দ্বারা ভাগ, বা এ ভাগ করলে টু সমান ওয়ান, টু সমান ওয়ান, এ দিয়ে একে ভাগ করলে ওয়ান, সুতরাং কী দাঁড়ালে আমাদের টুকে লেখা যায় ওয়ান প্লাস ওয়ান, টুকে লেখা যায় ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, কী দাঁড়ালো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। আমরা এখান দিয়ে একটু ইয়ে করে নিই, এখানে লিখি, সুতরাং টুকে লেখা যায় ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ অত্যন্ত মজার জিনিস।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।